শঙ্কর এক দৌড়ে গ্রামে পৌঁছে ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। শঙ্করের মতো ডান পিঠে ছেলের ওই রকম অবস্থা থেকে সকলে অবাক। তারপর শঙ্করের মুখে সব শুনে পুরো গ্রামের মধ্যে দিয়ে আতঙ্কের একটা হিম স্রোত বয়ে গেল। কে কে এই পাগলি? কোন মায়াবী ডাকিনী মন্ত্রে সিদ্ধ কেউ? কে ছিল ওই পাগলি? জানি না, আজও তার প্রকৃত পরিচয় আমি জানি না। আসলে উনি একজন সাধিকা। আচ্ছা, সাধন মার্গে যাওয়ার জন্য গুরুর সন্ধানে আপনি একবার ঘর ছেড়ে পালিয়েছিলেন, তাই না? হ্যাঁ, পালিয়েছিলাম, কিন্তু এক সন্ন্যাসীর নির্দেশে আমি আবার বাড়ি ফিরে আসি। কে তিনি? কাশীতে দেখা পেয়েছিলাম রামস্বরূপ বাবা। তিনি বলেছিলেন আমার যা কিছু হবে তাই সংসারে থেকেই হবে। আমি ঠিক করলাম একবার গিয়ে ওই পাগলির সঙ্গে দেখা করব। চেঁচিয়ে মরছিস কেন? কি বিশ্রী এক স্বপ্ন! আমলো ভয় পেয়ে গেল। আরে ছেলে, আমি তো তোর জন্যই এখানে এসেছি রে। আবার কাল আসিস কেমন? কি চাই, এখানে এসেছিস কেন? আপনি তো ডাকলেন, আজ আসতে বললেন। ওরে আমার ভাসুর ঠাকুর রে, ওকে আমি আসতে বলেছি? কাজার অভ্যেস আছে নাকি? যা পালা পালা এখান থেকে। অমনি অভিমান হলো? হ্যাঁ পাগল ছেলে, কি হলো আবার এদিকে ঘুরলি কেন? আপনি আমাকে নিয়ে এভাবে খেলছেন কেন? কাল আমার স্বপ্নে আপনি আমাকে আসতে বলেছেন। ওরে বাবা, অতিথি? আবার স্বপ্নের অতিথি? তাহলে তো অতিথি সেবা করতেই হয়। খা খা খা, চমচম খা খা। এটা চমচম? আমি বলছি তার উপরেও সন্দেহ হচ্ছে। পেটুক্কো থাকার আমার কাছে এসেছে চমচম খেতে। এই যে এত রাগ নিয়ে তুই সন্ন্যাসী হবার জন্য বাড়ি ছেড়েছিলি, তোর সন্ন্যাসী নয় সংসারী মন, সেজন্যই রামস্বরূপ বাবা তোকে সংসারে ফিরে আসতে বলেছিলেন। এই সংসারের বেড়াজাল থেকে আমাকে উদ্ধার করুন। কেউ কাউকে উদ্ধার করতে পারে না, যা করার নিজেকেই করতে হয়। নিজেই করব মা, আপনি শুধু পথ দেখান। মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে, কি কি হলো আমার? আত্মার যত ক্লেদ কলুষ সব এসে মাথায় জমা হচ্ছে, নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে যাবে। ওই দেখ, ওই দেখ। ভাবতে পারবে না বিভূতি, আলকাতরার মতো কালো নিঃশ্বাস পড়তে দেখে কি যে ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর ধীরে ধীরে নিঃশ্বাস স্বাভাবিক হলো, আর শরীরটা যেন পালকের মতো হালকা লাগতে লাগলো। তারপর উনি মন্ত্র দিলেন? মন্ত্র? তারপর উনি চমকে দিলেন,
বললেন, যা একটা মরা জোগাড় করে নিয়ে আয়। সে কি, আমি এখন মরা পাব কোথায়? আশেপাশে কেউ যে মরেনি, আর মরো মরো কেউ নেই। তাহলে খুন করে নিয়ে আয়, মরা ছাড়া সাধনা হবে না, এই সময় চলে গেলেও সাধনা হবে না, এটাই তোর সময়। আমি চললুম মা, সত্যি এই জগৎ আমার নয়। দাঁড়া দাঁড়া, চল চল আমার সঙ্গে। এখানে টেনে আনলেন কেন? যা ওটাকে উঠিয়ে নিয়ে আয়। কার মরা এটা? জেনে কি হবে, এটা তোর জন্য, এটুকু জানলেই যথেষ্ট। আমার জন্য? অবাক হোস না, জেনে রাখ এই ব্রহ্মাণ্ডে সব কিছুই আগে থেকে ঠিক করা আছে। যা তুলে নিয়ে আয় ওটা। আমার দায়িত্ব শেষ, যে মন্ত্র তোর কানে দিলাম জপ কর, বিদায়। শোন, যাই ঘটুক ওই সবের আসন ছেড়ে নড়বি না, নড়লেই মরবি। ততশ্চ বহ্নি সুন্দরী চন্ডকত্তায়নী প্রোক্তা মহাভূতেশ্বরী মনু প্রোক্তাভীষ্টপ্রদা লোকে জম্বুদ্বীপে কলৌ যুগে ওং রুদ্র ভয়ঙ্করী অট্টট্টহাসিনী সাধক প্রিয়ে মহাবিচিত্র রূপকারী। সুবর্ণহস্তে চমনি কৃন্তনি সর্বদুঃখ প্রশমনি শীঘ্রং সিদ্ধিং মে প্রজশ্চ হৌয়া স্বাহা স্বাহা স্বাহা। কেউ আমাকে চাইনি, কেউ না, কিন্তু আমি তো বাঁচতে চেয়েছিলাম। মরেও আমার শান্তি নেই, রোজ রোজ রাত্রে আমার মৃত্যু ভেঙে আমাকে তুলে নিয়ে আসে, আমাকে আমাকে রোজ রোজ মরতে হয়। এসো আজ আমরা ওকেও মৃত্যুর ওপারে পৌঁছে দিই। যাও যাও তোমরা। কে কে মা আপনি? চিনতে পারলে না? আমি ষোড়শী গো, দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা। আপনি আমার তপস্যায় সাড়া দিলেন। কি করি বলো, তোমার তপস্যায় যে দিব্যগ্ন পথে সাড়া পড়ে গেছি। ও বাঙালি, আমার শান্তির ঘুম কে চাই তোর? আপনি কে মা? আমি মহাডমরি, দেব দানব যক্ষ রক্ষ, আমাকে আমাকে ভয় পায়। আর তুই তুই আমাকে বিরক্ত করছিস, আজ তোকে দেবী কালিকার চরণে উৎসর্গ করব। মা মা গো, আমি আমি তাদের দেখা পেয়েছি। মা, কাদের দেখা পেয়েছিস রে? মহাবিদ্যাদের, ষোড়শী, মহাডামরি। কি হাসছেন কেন? তুই যাদের নাম করলি
আমি এতদিনেও তাদের নাম মুখে আনতে সাহস পাই না, তোকে মায়া দেখিয়েছি। আমাকে আপনি ঠকালেন? তুই নিজেই নিজেকে ঠকিয়েছিস, পালিয়েছিলি তো আসন ছেড়ে। আর একবার। ওরে, এ অত সহজ জিনিস নয় রে, কত জন্ম পেরিয়ে গেল আমার আজও হলো না। যাই মা, 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 মা গো, মা। পুরোটা স্বপ্ন ছিল? পুরোটা। তাহলে ওই পাগলি আদৌ ছিলই না? জানি না, কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা, ওই মায়ার জগতের সাধনাতেই আমি যে ক্ষমতা পেয়েছিলাম তা দিয়েই আজও করে খাচ্ছি। আশ্চর্য? না, তার চেয়েও বড় আশ্চর্য যে আমি ঘুমিয়েছিলাম আর যে আমি জেগেছিলাম, দুটো আমি এক কিনা আজও আমি সেটা ঠিক করতে পারিনি। মানে? হা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 হ